মনে করছো আমি কি এমনি এমনি তোমার বাড়িতে মিষ্টি পাঠাইছি আমি আপনার বিয়ের নিকুচি করি এই পুকুরা আমাগো আবার যদি কোনোদিন শুনছি যে এই পুকুরা আপনি গো তাহলে কিন্তু আপনি পিঠে আমি লাগিব এই যা বলিবো সত্য বলিবো মিথ্যা বলে বিপদে পড়িব না তুমি তো দেখা যাইতেছো তোমার বাবার মতো দাঙ্গাবাজ এরকম দাঙ্গাবাজ একটা মেয়েরে এই গ্রামে কে বিয়ে করব সেই চিন্তা আপনার করো লাগতো না আমার না মানে কার আমি তো মনে মনে একটু চিন্তা করতেছিলাম কি আমারে বিয়ে চিন্তা করতেছেন তাহলে তুমি কি মনে করছো আমি কি এমনি এমনি তোমার বাড়িতে মিষ্টি পাঠাইছি আমি আপনার বিয়ের নিকুচি করি শুনো পুকুর নিয়ে তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির মধ্যে যে ঝামেলা চলতেছে তোমার বিয়ে করার পর সেই ঝামেলা থাকবো না বুঝছো খুব ভালো উনার মতো একটা ফাউল ফুলার কাছে আমার বাপ বলে বিয়া দিব আরে বেটা আমার বাপ পাগল হলো অত বড় পাগল না যা বলিব সত্য বলিব মিথ্যা বলে বিপদে পড়িব না তোমার আব্বা তো এমনিতে মহা পাগল ভদ্রভাবে কথা কইবেন কিন্তু ভদ্র কথা কইবেন আমার বাপের নামে যদি একটা উল্টা পাল্টা কথা কইছেন তাহলে কিন্তু আমি আপনারে পিটা মাসার মানবো সেটা সম্ভব না শুনো তোমার ভাই আছে না রাজা রাজা হইলো আমার ক্লোজ বন্ধু ও তো আমার কিচ্ছু কইব না আমার রাজা বাইরে লাগতো না আমি একাই যথেষ্ট কেমন সম্ভব জামা কাপড় সিরা কমু তুই তুই আমারে কি এই এই তুমি কি করতেছো রিজা শিওলি তুই কি করতেছস নাচতেছি রে নাচতেছস কেন নাচতেছস কেন এত কিসের খুশি তোর মনের মধ্যে তুই ফোন করছস সেই খুশিতে না আচ্ছা শোন না আমার তো বাইরে বইয়ে থাকতে ভালো লাগতেছে না ঘরের মধ্যে বইয়ে থাকতে থাকতে বোরিং লাগতেছে কেন তোর ফেসবুক ফ্রেন্ড আছে না ও আছে তাদের ফোন নাম্বার দিতে বল নাম্বার দিলে তাদের সাথে কথা বল তোর বোরিং নিয়ে একদম কাটতে যাবে এইটা তুই খুব ভালো বুদ্ধি দিছস শোন ওরা যদি আমার নাম্বার পায় না আমার লাইফ পুরো হেল করে দিব এর মধ্যে কিন্তু ভালো পাইতে পারো আচ্ছা শোন না রেজা ভাই কেমন আছে রে ভালো আছে তবে ওনার তো প্রেমিকার অভাব নেই শোন না আমার ওনার পাশে একটু বিড়ায় দে না আমি পারব না এমন একটা ভাব করলি যেমন তোর কাছে আমি বিরাট কিছু একটা চাইছি তুই আমাকে বাড়িতে আয় ওনার সাথে তোর কথা কর একটু হেল্প কর না প্লিজ আচ্ছা ঠিক আছে এখন রাখি বাই আচ্ছা ঠিক আছে ওকে রে বাবা রে বাবা লোকে বিদায় কি